নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। জীবনে ভয় পেয়ে যাচ্ছেন যারা, জীবন চলতে চলতে যারা ভয় পেয়ে যান একটুতেই, তাদের উদ্দেশ্যে আজকে কথা বলবো। মনে রাখবেন, ভয়ের পেছনেই কিন্তু জয় থাকে। ভয় পেলে হবে না, আপনাকে বীর হতে হবে, যাওয়া হবে, দেখা যাবে, শেষ মোমেন্ট পর্যন্ত আমি লড়াই করব। এই লড়াকু মানসিকতা না হলে কিন্তু আপনি জীবনে অনেক কিছু পাওয়া থেকে বঞ্চিত হবেন, অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি লড়তে পারবেন না। ভয় পেলে হবে না, শত্রু আপনাকে নিকেশ করতে আসছে, আপনাকে অনিকেশ হতে হবে, এটা মনে রাখতে হবে। শত্রু আপনার ক্ষতি করতে আসছে, সামনে পরীক্ষা, পরিস্থিতি জটিল হচ্ছে, সংসারে অশান্তি, এই সমস্ত কিছু থেকে ভয় পেলে হবে না, লড়াই করতে হবে। হাতে আপনার বুদ্ধিরূপ তলোয়ার আছে, তাতে শান দিন, কর্মরূপ শক্তি আপনার সঙ্গে আছে, কী করতে হবে তারপর চলনটাকে ঠিক করে এগিয়ে চললেই আপনি সমস্ত বাধাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারবেন। মনে রাখতে হবে, ভয় মানেই পিছিয়ে যাওয়া, ভয় মানেই হারার আগে হেরে যাচ্ছি। ওই যে গীতায় দেখবেন, গীতার যে ছবিটা আমরা দেখি, কৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে রথটাকে মাঝখানে নিয়ে দাঁড় করিয়েছেন। অর্জুন প্রথমেই, গীতা শুরু হচ্ছে, অর্জুন বিষাদ চোখ, অর্জুন ভেঙে পড়েছে, আমি যুদ্ধ করব না। কেন, এ কাদের সঙ্গে আমি যুদ্ধ করব, সবই তো আমার আপনজন। শ্রীকৃষ্ণ তখন তাকে মোটিভেট করতে শুরু করলেন যে এই যুদ্ধটা ন্যায় ভার্সেস অন্যায়ের যুদ্ধ, তাকে বিশ্বরূপ দর্শন করালেন, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে আমরা জ্ঞানযোগ, সাংখ্যযোগ, পরবর্তী যোগগুলো দেখতে পাই। তো এর মূল কথাটাই এটা, জীবনে ভয় পেলে হবে না, ভেঙে পড়লে হবে না, জীবনের লড়াই করতে হবে। সৎ পথে থেকে সত্যকে সঙ্গে নিয়ে সামনের দিকে লড়াই করব, মাথায় স্থির করতে হবে। যখন বিপদগুলো গিলে খেতে আসছে, ভয় পেয়ে গেলে হবে না, স্থির হয়ে ভাবুন, জয় ঠিক ভয়ের পেছনেই রয়েছে। আপনিই পারবেন এই লড়াই করে সামনের দিকে এগোতে। নিজের উপর বিশ্বাস হারাচ্ছেন বলে ভয় পাচ্ছেন, পাখির বিশ্বাস তার ডানায়, আপনি নিজের উপর বিশ্বাস করুন, এইরকম বিপদ আপনি উদ্ধার করতে পারবেন। ঈশ্বরকে বলুন, হে প্রভু শক্তি দাও, আমি যেন এই বিপদ বাধা অতিক্রম করতে পারি। এইভাবে চাইলেই তিনি শক্তি দেবেন। আর সেটা না করে যদি এই চাওয়াটা হয়, হে প্রভু আমায় রক্ষা করো, এটা চাওয়া নয়, আমাকে শক্তি দাও, আমি যেন ফাইট করে, লড়াই করে এই বিপদ বাধা অতিক্রম করতে পারি। প্রত্যেকে এইভাবে তার থেকে শক্তি প্রার্থনা করে, সেই শক্তিতে বলীয়ান হয়ে নিজের লড়াই করে সামনের দিকে এগিয়ে যান। এটুকুই বলবো, ভালো থাকুন।